সমাজ পরিবর্তন হবে না। কারণ দেখো, এখন মানুষ সবাই বুঝতে শিখেছে, সবাই বোঝাচ্ছে। আজ ভিডিওর মাধ্যমে অনেক মানুষ, অনেক দামি দামি মানুষ স্পিচ দিচ্ছে, যেটা ভুল, এটা খারাপ, এটা এ পথটা ভালো না, তবুও মানুষ শুনছে, মানছে না। তেমন আমি উদাহরণ দিচ্ছি, যদি অধিকাংশই বড় বড় আজ আলেমরা জালসার মাধ্যমে বলছে যে মেয়েদের পোশাকটার বিষয়ে, অশ্লীলতার বিষয়ে, জেনার বিষয়ে, কিন্তু শুনছে, মানছে না। কেন মানছে না? এটা খারাপ হচ্ছে নিজেরাই। দেখো, পিতা মাতা চায় যে আমার মেয়ে, এই তো বাচ্চা মেয়ে, কি অতটা বড় হয়েছে এখন, ইয়ে মানে এনজয় করবে না তো কখন এনজয় করবে, পোশাকটা কী ব্যাপার, ডাজ নট ম্যাটার, ড্রেস ইজ ডাজ নট ম্যাটার। আসলেই জানে না যে পোশাকের জন্যে তার মেয়ের কারণে সে জাহান্নাম যেতে বাধ্য। ডাইভোর্সের ঘটনা যদি জানো তারা বুঝতে পারবে, পিতা মাতা চাবে কী এটা, এসে স্টাইল মারলো তো কী অসুবিধা, নো প্রবলেম, গুরুত্ব দিল না। এবং সে ছেলে মেয়েরাও তেমন, যে এই তো আমাদের বয়স, এনজয় করছি, অমুক নায়ক নায়িকা করছে, সানি লিওনিকে ফলো করছে, বহুত ব্যাপার। ড্রেসটা জানে তাদের কাছে কিছুই না, চুল আলগা তাদের কাছে কিছুই না, হ্যাঁ, তাদের নিজের ইচ্ছা মতো, মানে এই তো পড়ার বয়সে ফ্রেন্ড, কোনো অসুবিধাই নেই, ডাজ নট ম্যাটার, এসব কিছু অসুবিধা নেই, হ্যাঁ। তো এই সমাজ পরিবর্তন হবে কী করে? হ্যাঁ দেখো, আজকে সবাই জানে যে স্মার্ট ছেলে দেখে বিয়ে করছে, কিছুদিন পরে ডিভোর্স হচ্ছে, কারণ স্মার্টে কোনো কাজ নাই, সবাই জানে। তবু সমাজের মানুষ স্মার্ট ছেলেকে দেখছে, দেখছে তো, হয়তো সরকারি চাকরিজীবী ছেলে দেখছে, অবশ্যই ভালো দেখা, ঠিক আছে, কিন্তু এক বছর পর ডিভোর্স, রূপের কারণে অধিকাংশ মেয়ে ডিভোর্স। দেখো তার চেহারাটাই কাল, অধিকাংশ মেয়ে সাদা চামড়া, অহংকার, অবজ্ঞা করে একবারে সবাইকে তাড়িয়ে দিচ্ছে, লাস্টে একটা টাকলার সাথে বিয়ে হচ্ছে, এনি হাও কোনো একটা ঝামেলার বিষয়ে ডিভোর্স। যতই তুমি মোটিভেশনাল স্পিক শোনো বা দাও, সমাজ পরিবর্তন হবে না। কারণ কি, মানুষ নিজেরাই জানে কিন্তু মানবো না, এটাই হচ্ছে আমাদের সমাজের বৈশিষ্ট্য। কুকুরের লেজ যেমন ষাট হবে না, তেমন সমাজের বাপ মাও ষাট হবে না, তাদের পিতামা, তাদের ছেলে মেয়েরাও ষাট হবে না। জানে একটা হুজুরকে বিয়ে করলে সে অন্তত সে জান্নাতের রাস্তাটা পেতে পারে, সঠিক রাস্তায় থাকতে পারে, আদব কায়দায় থাকবে, কিন্তু কোনো মেয়ে হুজুরকে বিয়ে করতে যাবে না, কারণ তার দাড়ি আছে, স্মার্ট না, বহুদি এটা সেটা। কিন্তু একটা স্মার্ট ছেলেকে বিয়ে করবে, বিয়ের পরে এক বছর পর বা এক মাস পর অন্য জায়গায় লাইন মারবে, দিব্যি, কোনো একটা হুজুর করবে, করবে না, বা আল্লাহর রাস্তায় যে চলে একটা ইসলামিক ছেলে, করবে না। তো এখনকার মেয়েরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারে, তো এটা জানে সবাই, তবুও মানবো না। তো মানো না আর না মানো, তোমাকে এইভাবে চলতে হবে, আর তুমি এইভাবেই রূপের কারণে অবজ্ঞা অহংকার দেখাবা, আর লাস্টে একটা বুড়ো টাকলার সাথে বিয়ে করবা, কী করবা, এইভাবে চলবে, দুদিন পরে টাকলা মরে যাবে, তুমি তারপরে আবার একটা পরকীয়া জড়িয়ে যাবা, অন্য লাইন মারবা, এটাই তো তোমাদের বৈশিষ্ট্য, আর এটাই হচ্ছে সমাজ। আর সমাজও তাই মানে যে স্মার্ট ছেলে বলবে যে আমার জামাই কত স্মার্ট, কত ভালো, আমার জামাই বয়স হয়েছে তো কী হয়েছে, সরকারি চাকরি করে, কিন্তু একটা বেকার ছেলে, ভালো ছেলে, সুশিক্ষিত ছেলে, শিক্ষিত তো কী হয়েছে, বেকার, ইনকাম করে না, কিন্তু টাকলা তো কী হয়েছে, টাকা আছে, সো ভালো, টাকা থাক, টাকা নিয়ে তোমার মেয়ে অন্য জায়গায় লাইন মারুক, আর তোমরা সেটা দেখে আনন্দ পাও, আর কিছুদিন পরে ডিভোর্স। পরিবর্তন হবে কী করে যদি তোমরা আল্লাহকে ভয় না করো, ইসলামকে না জানো, যে ইসলাম মানে তার কথা না শোনো, অবজ্ঞা অবহেলা করো, আর জাহান্নামের দিকে যাও। কথায় আছে না যে এখনকার সমাজের মানুষ মনে করে যে আমরা জান্নাতের রাস্তায় আছি, কিন্তু পথ শেষে ঠিক দেখবে জাহান্নামের আগুনেই পড়ছে। ওকে, তো বি কেয়ারফুল অ্যাবাউট ইওর life, every person, I request for that.